বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় তারা। ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দলের সদস্যরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাতে এমন মনোভাব ব্যক্ত করেন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ ভারাক্রান্ত। তাদের কারণে নানা ধরনের সমস্যা হচ্ছে। আলাউদ্দিন আল আজাদের রিপোর্টে বিস্তারিত। শনিবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছে ব্রিটিশ পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। যুক্তরাজ্যের সাবেক টেক অ্যান্ড ডিজিটাল ইকোনমি বিষয়ক মন্ত্রী পল স্কুলির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সীমান্তে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষীরা সতর্ক অবস্থানে আছেন। মিয়ানমারে যে এখন উত্তেজনাকর পরিস্থিতি রাখাইন স্টেটে, সেটি আজকে হঠাৎ করে না, বেশ কিছুদিন ধরে সেই উত্তেজনাকর পরিস্থিতি চলছে। আমাদের সীমান্তরক্ষীরা সেখানে অনেক আগে থেকেই সদা অ্যালার্ট আছে। হাসান মাহমুদ জানান, রোহিঙ্গা ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের সেখানে ফিরে যাওয়াই একমাত্র সমাধান। তারাও এ ব্যাপারে একমত। মিয়ানমারের বিষয়টিও তাদের সাথে আলোচনা হয়েছে এবং আমি তাদেরকে বলেছি, রিপ্যাট্রিয়েশন অফ রোহিঙ্গা পিপল টু মিয়ানমার ইজ দ্য অনলি সলিউশন, দেয়ার ইজ নো আদার সলিউশন, দ্যার ইজ দ্য অনলি ডিউরেবল সলিউশন, পারমানেন্ট সলিউশন। সো সেটা আমি তাদেরকে বলেছি, তারা আমার সাথে একমত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে আছে। রোহিঙ্গাদের ফেরাতে তাদের প্রচেষ্টা ও চাপ অব্যাহত থাকবে। আমরা করছি। ধন্যবাদ। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।